সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান শোকাবহ আগস্ট। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ। সম্মানিত অতিথি, আজকে আমাদের বরেন্দ্র স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনকে। সুপ্রিয় দর্শক, 1975 সালের এই আগস্ট মাসে 15ই আগস্ট বাঙালি হারিয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ পরিবারের প্রায় 18 জন সদস্য। 2004 সালে এই আগস্ট মাসেই বাংলাদেশে ভয়াবহ একটি তাণ্ডব চালিয়েছিল ঘাতকরা। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে সেখানে আইভি রহমান সহ 24 জনকে হত্যা করেছিল। এই আগস্টকে কেন্দ্র করেই এই আগস্ট মাসেই 2005 সালে 63টি জেলায় সিরিজ বোমা হামলা করেছিল জঙ্গিরা। এই আগস্ট মাসকে টার্গেট করেই শত্রুদের যে তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, সেই বিষয়টি আমরা আলোচনা করবার চেষ্টা করব। কয়দিন আগে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী পালন করেছি, তার 2 দিন আগেই পালন করেছি বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন। সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই, পাশাপাশি সেই সময় যারা এই আগস্ট মাসে যারা আত্মহত্যা দিয়েছে, বিশেষ করে বঙ্গবন্ধু পরিবারের সদস্য যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সেই যে শত্রুরা তাদের যে বীজ এখনও দেশে রয়েছে এবং তারা নানাভাবে এই দেশকে অস্থিতিশীল করবার জন্য যে পরিকল্পনা করছেন, যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, সেটি থেকে বের হয়ে আসবার কী উপায় রয়েছে, পাশাপাশি দলের মধ্যে যে দুর্বৃত্তনের যে থাবা আমরা লক্ষ্য করছি, যে অনুপ্রবেশ আমরা লক্ষ্য করছি, সেখান থেকে আমরা কীভাবে বেরিয়ে এসে বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ তিনি দেখেছিলেন এবং যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটি বাস্তবায়ন আমরা কতদূর এগোতে পেরেছি, সে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই যে কমেন্টস বক্স রয়েছে সেখানে আপনাদের সুচিন্তিত মতামত দিতে পারেন এবং প্রশ্নও করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফিরছি মূল আলোচনায়। সম্মানিত অতিথি, আমরা প্রথমে যে বিষয়টি জানব, যে আজকে আমরা আলোচনার যে বিষয়টি রয়েছে শোকাবহ আগস্ট, এই শোকাবহ আগস্ট আপনার কাছে আপনার মূল্যায়ন কী, এবং এই শোকাবহ আগস্টে আপনি আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে আসলে কী বলতে চান? ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনকে আগস্ট নিয়ে আলোচনার জন্য। আমি দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন গুণীজন এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন, আগস্ট মাসকে শোকাবহ আগস্ট হিসাবে বরেন্দ্র টেলিভিশন যে আয়োজন করেছে সেই কারণে বরেন্দ্র টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা জানিয়ে, আগস্ট 75-এর 15ই আগস্ট, তারপর থেকে আমাদের কাছে আগস্টই আমাদেরকে শোকের মাস। এটি এক সময় আমরা দলগতভাবে পালন করতাম, এখন রাষ্ট্রীয়ভাবে শোকের মাস হিসাবেই পালিত হয়। আগে 15ই আগস্ট আমরা পালন করতাম স্ব-উদ্যোগে অথবা দলীয় উদ্যোগে, এখন এই দিনটি জাতীয় শোক দিবসের ছুটি হিসাবে ঘোষিত হয়েছে। তো আগস্ট মাস আসলেই আমরা আতঙ্কিত হই, আবার সজাগ হই, সচেতন হই, শপথে বলিয়ান হই। তো আগস্টকে বিভিন্নভাবে দেখা যায়, আগস্ট যেমন বেদনার মাস, আগস্ট শপথেরও মাস। আমরা আগস্টে মহান মুজিবকে হারিয়েছিলাম এবং তার পরিবারের প্রায় 18 জন সদস্য, তাদের সকলের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। এই আগস্টে মহান মুজিবকে হারানোর পর আমরা শপথ নিয়েছিলাম বঙ্গবন্ধুর খুনিদের বিচার বাংলার মাটিতেই করব। আমরা চেষ্টা করেছিলাম, দ্রুত সময়ে পারিনি, তার কন্যা বাংলাদেশে ফিরে এসে এই দিখারা জাতির নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছে, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছে। মহান মুজিবের যে রেখে যাওয়া আদর্শ, সে আদর্শের জায়গায় আজকে বাংলাদেশ দাঁড়িয়েছে। তো সঙ্গত কারণেই আমরা বলি, সেই দিন যে শপথ নিয়েছিলাম মুজিববিহীন বাংলায়, আমরা মুজিবের আদর্শ বাস্তবায়ন করব। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী, সেই কথাগুলো আমরা সেই শপথের জায়গায় গিয়ে আমরা আজকে বাস্তবায়ন করতে পেরেছি বলে আমি এই 2021 আগস্টে এসে এটি আমি বলতে চাই। আগস্ট ষড়যন্ত্রের মাস। এখন যদি বলেন যে কেন আগস্ট ষড়যন্ত্রের মাস,
ষড়যন্ত্রকারীদের তো পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী, একদিকে সাম্প্রদায়িক অপরদিকে পাকিস্তানি ভাবধারার মানুষ। যেহেতু পাকিস্তান আগস্টেই স্বাধীন হয়েছে, সম্ভবত 14 আগস্ট তাদের স্বাধীনতা দিবস, এবং এই আগস্টের 15 তারিখে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তো এই কারণে আমরা এই মাসটিকে আমরা ষড়যন্ত্রের মাস হিসেবে আখ্যায়িত করি। আপনি বলছিলেন 21 আগস্টের গ্রেনেড হামলা, এই আগস্টেই সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা, এই আগস্টেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের পক্ষের মানুষদের উপরে হামলা পরিচালিত হয়। তো সঙ্গত কারণেই এই শোকাবহ আগস্ট মাসে আমরা 2021-এ নতুন শপথে বলিয়ান, করোনা মুক্ত গোটা পৃথিবী, বাংলাদেশও তার মধ্যে আছে। এই করোনাকে আল্লাহ রাব্বুল আলামিনের অপার ইচ্ছায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা বিশ্বাস করি এটি আমরা সফল হব। আর এই আগস্টে আমাদের যে চেতনার শিখা, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, আমরা তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, যে বাস্তবায়নের প্রায় দ্বার প্রান্তে, আমরা সেই জায়গাতে আর একবার নতুনভাবে শপথ নিব যে আমরা মহান মুজিবে রেখে যে আদর্শ আমরা বাস্তবায়নের দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বেই এই মহান মুজিবের যে স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করতে পারব। নিশ্চয় সেটি সেইভাবেই দেশ এগিয়ে যাচ্ছে। তবে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার যে উদ্দেশ্য তাদের ছিল ঘাতক বাহিনীর, সেই উদ্দেশ্যটার বাস্তবায়ন করবার জন্য আজও তো তারা সক্রিয় ভূমিকা পালন করছে, আমরা বিভিন্ন সময়ে সেটি আমরা লক্ষ্য করছি। এবং সেটি করবার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু তার একটি বিচার আমাদের দেশে হয়েছে, বিচারটি বাস্তবায়ন হয়েছে অনেক ক্ষেত্রে, যদিও কয়েকজন পলাতক রয়েছে, কিন্তু এর মূল পরিকল্পনাকারী যারা ছিলেন আসলে তাদেরকে আমরা কি দেখতে পারবো না নাকি কোনো সময়? এই জায়গাতে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, মুজিব প্রেমিক হিসাবে আমারও এই আকাঙ্ক্ষা জায়গাটি আছে, এটি আমাদেরও কষ্টের জায়গা। কর্নেল ফারুক রশিদরা তো প্রকাশ্য হত্যাকারী, তাদের পিছনের নায়ক কারা, তাদের কি বিচার পাবো না? এই 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 প্রত্যাশা আমি সরকারের কাছে রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, 71-এর ঘাতকদের বিচার করেছেন, মহান মুজিবের হত্যাকারীদের বিচার করেছেন, অধিকাংশ জায়গাতেই সেই বিচারের রায় কার্যকর হয়েছে। বাংলাদেশের মানুষ, পৃথিবীর মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধুর খুনিদের পেছনে কারা ছিল, এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী কারা, এটি আমরা একটা কমিশন করে এটি উদ্ঘাটন করার জন্য আমাদের অনুরোধ থাকলো। অবশ্যই নিশ্চয়ই, যেহেতু যারা খুনি ছিলেন তাদের বিচার ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে হয়েছে, এবং আমরা আশা করব আপনার মতো এদেরও হয়তো মুখোশ একদম উন্মোচিত হবে এই বাংলাদেশে। তবে যেটি প্রশ্ন না করলি নয়, যেটি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর যারা কুচক্রী মহল যারা ছিল তাদের পেতাতারা, যদিও এখন দেশব্যাপী তারা নানান ধরনের পরিকল্পনা করছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে, তারা এখনও দেশে সক্রিয় রয়েছে, পাশাপাশি দলের মধ্যে যে দুর্বৃত্তায়নের যে একটা আমরা অনুপ্রবেশ আমরা দেখতে পাচ্ছি, নানাভাবে তারা দলকে বিতর্কিত করবার চেষ্টা করছে, সেই জায়গা থেকে দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন কিনা এই শোকের মাসে? এটি তো বারবার আশার বাণী শুনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃবৃন্দের মুখ থেকে, আশা আশায় বুক বাঁধি যে এই বোধহয় সঠিক প্রক্রিয়ায় আমরা যাব। দলে নতুন মানুষ আসবে এটি স্বাভাবিক, কিন্তু মানুষগুলো কারা এটি তো বিবেচ্য বিষয়। আওয়ামী লীগ বিশাল দল, এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, সবার সমন্বয়ে আওয়ামী লীগ, কিন্তু মিনিমাম আদর্শের জায়গাতে থাকতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তারাই তো আওয়ামী লীগের নেতা কর্মী হবে, কিন্তু যারা 75-এর 15 আগস্টের পরে কিংবা তারও অনেক পরে, যারা 15 আগস্টে মিষ্টি বিতরণ করেছে, উল্লাস প্রকাশ করেছে, তারা বা তাদের পরিবারের কেউ যদি আওয়ামী লীগ করে তখন কষ্ট লাগে। যারা 75-এর 15 আগস্টের পরে আমরা যখন জাতীয় শোক দিবস পালন করতে গিয়েছি, আমাদের শোক দিবসের কাঙালি ভোজের হাঁড়ি যারা কেড়ে নিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে,
তারা যখন আওয়ামী লীগ করে তখন আমাদের বুকে লাগে। কার কাছে বলবো, বলার জায়গা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ তো একটাই, কত দিক সে নিতে পারে? এই আগস্ট মাস তার কাছে সবচেয়ে বেদনার মাস। এই করোনার মাসে তো সে এমনি বাইরে যায় না, তার সরকারি বাসভবন থেকে সমস্ত রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত করে, কিন্তু অন্যান্য সময় তো দেখেছি শেখ হাসিনা শোকে মুহ্যমান থাকে এই মাসটিতে। তো আবারও আপনাদের টেলিভিশনের মাধ্যমেই বলতে চাই, মাননীয় নেত্রী, আপনার পিতা আমাদের জাতির পিতা, আপনার নেতা আমাদের কাছে বাঙালির প্রাণ পুরুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আদর্শ, সে আদর্শ নিয়ে যারা ছিনিমিনি খেলে আখের গুছাতে চাই, যারা আওয়ামী লীগকে পথে নামিয়ে দিয়ে নিজেদের প্রাসাদ তৈরি করতে চাই, তাদের বিষয়ে মাননীয় নেত্রী আপনার কাছেই এই শোকের মাসেই করজোড়ে অনুরোধ রাখতে চাই, এইটির ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আপনার ত্যাগী কর্মীরা ক্ষুব্ধ, আহত, অনেক কষ্টের মধ্যে দিয়েই তারা এগুলো দেখছে, এবং অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে কিছু করার নেই, কারণ কার বিরুদ্ধে লড়াই করব সেই লড়াইয়ের জায়গা তো নেই। তো সঙ্গত কারণেই এই শোকাবহ আগস্ট মাসে যেহেতু আপনি প্রশ্নটি করেছেন, আমি করজোড়ে অনুরোধ রাখতে চাই কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে, দয়া করে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আর মিথ্যা আশ্বাস দিবেন না, যেটি পারবেন না সেটি বলেন না, আর যেটি পারবেন সেটি করেন, সংগঠনকে সংগঠনের জায়গাতেই নিয়ে আসতে হবে। যথার্থই আপনি বলেছেন যে এত বড় একটি শোক বুকে চেপে এই দেশটিকে একটি মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছে দিচ্ছে এটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি বিশ্বের মধ্যে একটি বিরল একটি ঘটনা। এটি অনেকে হয়তো এই শোক সহ্য করার ক্ষমতা অনেকের হয়তো নাই যে কথা আপনি বলছেন। তবে যেটা আপনি বলছেন যে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের কথা আপনি একটি কথা বলছিলেন, এই শোকাবহ আগস্ট মাসে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন করা হয়, কিন্তু স্থানীয় রাজনীতিতে এই তৃণমূলের যারা ত্যাগী নেতা তাদেরকে সম্পৃক্ত করে এই ধরনের যে অনুষ্ঠানগুলো, যে বিশেষ করে এই শোকাবহ আগস্ট যেটি একটি বিশ্বের ইতিহাসে এই আগস্ট মাসটি একটি স্মরণীয় হয়ে আছে এই মাসটি, সেই জায়গাতে তৃণমূলের যে নেতাকর্মী, যারা ত্যাগী নেতাকর্মী, তাদেরকে মূল্যায়ন কতটুকু করা হচ্ছে, এবং পাশাপাশি স্থানীয় রাজনীতিতে যে নতুন যে মুখ আপনাকে যেটা বলছিলেন, সেই নতুন মুখের যে আবির্ভাব আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে স্থানীয়ভাবে আপনারা যারা রাজনীতি করেন, বিশেষ করে যারা এখন পদবীধারী যারা রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের আসলে করণীয় কিছু আছে কি না, এবং তাদেরকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা কী থাকা উচিত বলে আপনি মনে করেন? না, এখানে তো একটি বিষয় পরিষ্কার যে আগস্ট মাস শোকের মাস, এই দিবসের মধ্যে থাকলেই ভালো হতো। তারপরেও যেহেতু বলেছেন যে নতুনদেরকে তো স্বাগত জানাই, আজকের যারা তরুণ আগামী দিনের তারা বাংলাদেশের কর্ণধার, এরাই বঙ্গবন্ধু প্রেমী হোক, আওয়ামী লীগের আদর্শের পতাকাবাহী হোক, এটি আমরা চাই। কিন্তু কোনো রাজাকার সন্তান, ছাত্র শিবির করা মানুষ, জাতীয়তাবাদী দলের চেতনার ধারক বাহক হঠাৎ করে জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করবে, এটা তো স্বার্থের বিষয়। এরা কারা? এটি তো আপনি বোধহয় জানেন যে আমি আমার সম্মেলনে আমার শেষ বক্তৃতায় আমি সাধারণ সম্পাদক হিসাবে শেষ বক্তৃতায় বলেছিলাম যে ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন আর্তনাদ শুনি, একজন বঙ্গবন্ধুর খুব কাছের ঘনিষ্ঠ মানুষ, এই বাড়ির চেয়ারম্যানেরা মারা গিয়েছে, আরও অনেকে আছে, তাদের যখন চোখে পানি দেখি তখন কষ্ট লাগে, আমি প্রতিবাদ করি। তো এটি যদি অপরাধ হয়, অপরাধ হাজারবার করব, কিন্তু তার সমাধান তো আমার কাছে নেই, প্রতিবাদ করে কতটুকু যাওয়া যায়। তো আমার যেটি ভরসা বিশ্বাস যে আওয়ামী লীগের যারা ত্যাগী, যারা আদর্শবাদী কর্মী, তারা ঘরে বসে নেই, হয়তো কষ্টে আছে, আগস্ট মাস যে যার মতো করেই পালন করবে। একটি বিষয় আপনাকে বলে রাখি, যে আপনার টেলিভিশনের মাধ্যমেও বলতে চাই, আমরা যারা আওয়ামী লীগ করি, এই আগস্ট মাস আসলে এমন যেমন শোকে মুহ্যমান হয়, আবার আশায় বুক বাঁধি এই কারণে যে পৃথিবীতে এমন কোনো নেতা নেই যে নেতার জন্য এত মিলাদ হয়, এত বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলিতে স্বধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তার কাছে বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করে। পৃথিবীতে আর কোনো নেতা নেই যার মৃত্যুতে এত মানুষকে
আমরা যেটাকে কাঙালি ভোজ বলি, এখন মানব ভোজে রূপান্তরিত হয়েছে, এই কাজগুলো হয়। তো এটি বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়। তো আমি এই আগস্টে প্রত্যাশা রাখতেই চাই যে আওয়ামী লীগের ত্যাগী ভোগী এ কথাগুলো বাদ দিয়ে আমাদেরকে আদর্শ বাস্তবায়নের জায়গায় যেতে হবে। ওরা আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি করে শেখ হাসিনার হাতকে দুর্বল করতে চাই, এটি আমরা ত্যাগীরা বুঝি। অতএব আমরা দলের যে কোনো মানে দুঃসময়ে আমরা অবশ্যই পাথরের দেওয়াল হয়ে দাঁড়াবো, এখানে কোনো বিতর্ক নেই। নিশ্চয়ই অতীতেও আপনারা এই দলের জন্য নানান ত্যাগ স্বীকার করেছেন, জেল জুলুম হয়েছে, আপনাদের মধ্যে মামলা হয়েছে, নানান ধরনের ত্যাগ আপনারা স্বীকার করেছেন। ভবিষ্যতেও নিশ্চয়ই যেহেতু আপনারা আওয়ামী লীগের যে আদর্শ বা যে সেটি নিয়ে আপনারা চলেন এবং বঙ্গবন্ধুর দেখানো স্বপ্ন বাস্তবায়নে আপনারা কাজ করছেন, নিশ্চয়ই সেই স্বপ্ন একদিন নিশ্চয়ই পূরণ হবে এবং এদেশের রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন আছে সেটি দুর্বৃত্তায়ন মুক্ত নিশ্চয়ই একদিন হবে। তবে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এই জাতিকে ভিন্ন ধারায়, এই দেশটাকে ভিন্ন ধারা পরিচালনা করবার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটি সে ষড়যন্ত্র এখনও রয়েছে যেটি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। তবে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে অল্প সময় যিনি যে দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন, যে সে স্বপ্নটা কি, সে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছেন, সেক্ষেত্রে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে যারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছেন, চেতনা নিয়ে রাজনীতি করছেন, আসলে তাদের বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করবার কথা কিছুদিন আগে বলছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করা উচিত, বিশেষ করে শোকের মাস, শোকে আগস্ট মাসে আমাদের কী ধরনের শপথ হওয়া উচিত, আমরা নতুন করে কী শপথ নিতে পারি? না, আমাদের শপথের জায়গা অত্যন্ত পরিষ্কার। বঙ্গবন্ধু সোনার বাংলা চেয়েছিল, তার কন্যার নেতৃত্বে সোনার বাংলা প্রতিষ্ঠার আমরা দ্বার প্রান্তে উপনীত। উদাহরণ দিয়ে বলা যায়, বঙ্গবন্ধু বলতো যে আমার দেশে কেউ অশিক্ষিত থাকবে না। আজকে গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে তার কন্যা শেখ হাসিনা জানুয়ারি মাসের 1 তারিখে এই সংকটময় মুহূর্তেও বই তুলে দিচ্ছেন ছাত্রছাত্রীদের হাতে। এটি গোটা পৃথিবীতে হয় না, এটি করেছেন। আমরা কি কেউ কল্পনা করেছিলাম যে একদম প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলোকবাতির ঝলকানিতে গ্রাম শহরে রূপান্তরিত হবে? বঙ্গবন্ধু এটি চেয়েছিল, তার কন্যা করেছে। গোটা পৃথিবীর রাজনৈতিক বোধধারা বলেছিল যে শেখ হাসিনা শুধু মুখেই বলছে যে 71-75 খুনিদের বিচার করবে, এটি করেছে। বঙ্গবন্ধু চেয়েছিল যে 71-এর খুনিদের বিচার হোক, সেটি শেখ হাসিনা করতে সক্ষম হয়েছে। আজকে গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে তার কন্যা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পদ্মা সেতুর মতো, মেট্রো রেল, আমাদের পাতাল সেতু, এটি তো বাংলাদেশের আমরা কেউ কল্পনা করিনি। আমরা তো কেউ কল্পনা করিনি যে আমরা সে আকাশ জয় করব, সেটিও করেছি। তো এক কথাই তো বলা যায় যে বঙ্গবন্ধু 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, মানুষের কাছে বঙ্গবন্ধু যে ওয়াদা করেছিল সেই ওয়াদা বঙ্গবন্ধু শুরু করেছিল বাস্তবায়ন সমাপ্ত করতে পারেননি। আমরা তার কন্যার নেতৃত্বে সমাপ্তির দ্বার প্রান্তে উপনীত হয়েছি। অতএব এইটি আমাদের শপথ যে বঙ্গবন্ধু তোমার রেখে যাওয়া বাংলাদেশ আজ তোমার স্বপ্নের সারথি হয়ে তোমার কন্যার নেতৃত্বে এগিয়ে চলেছে। তুমি নিশ্চয় ওপারে বসে দেখছো যে তোমার মেয়ে বাংলাদেশকে তোমার স্বপ্নের মাধ্যমে সাজিয়ে তুলেছেন। আমরা সেই স্বপ্নের বাংলাদেশের প্রিয় নেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে বঙ্গবন্ধু আদর্শের বাস্তবায়নের মিছিলে আছি আমরা। চমৎকার বলেছেন। আসলে নিশ্চয়ই যারা আপনারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নিশ্চয়ই এই অগ্রযাত্রায় আপনারাও নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন। তবে যেটি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মদিন পালন করেছি, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের, যিনি ক্রীড়া সংগঠক হিসেবে এবং নানান গুণের অধিকারী তিনি ছিলেন, পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, তিনিও নানান গুণের অধিকারী ছিলেন। এবং বঙ্গবন্ধুর কথা নিয়ে যে আলোচনা করছি, সেই বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করবার জন্য, তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তার ব্যাপক ভূমিকা রয়েছে, আমরা নানান ইতিহাস থেকে আমরা জানতে পারি। এই দুটি মহান ব্যক্তি সম্পর্কে আপনার মূল্যায়ন কি এবং আজকে এই শোকের মাসে আপনার কী মূল্যায়ন? নাই, দেখেন বঙ্গবন্ধুর জীবন দিশারি ছিল বেগম মুজিব, এগুলো আজকে জানতে পারছি আমরা। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। বেগম মুজিবকে আমরা কোথাও দেখিনি, কিন্তু ওই সময়ের ছাত্র নেতাদের কাছে শুনেছি, যারা এখন জাতীয় নেতা, তারা বিভিন্ন সভা সমাবেশে তাদের লিখনিতে বলে, বঙ্গবন্ধুকে পাইনি, বঙ্গবন্ধু জেলে,
বেগম মুজিবের 32 গিয়ে তার পরামর্শের দল চালিয়েছে। আমাদের পেটে ভাত নেই বেগম মুজিব দেখে বুঝতে পেরেছে, তার বাড়িতে যা আছে তাই তাকে খাইয়ে বিদায় করেছে, পারলে 5টি টাকা দিয়ে বিদায় করেছে। তো এই মহিষী নারী তো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে তো অনেক চাপ ছিল, বেগম মুজিবই তো বলেছিল তোমার যা মনে আসে তুমি সেটি বলো, এটি জাতি শোনার জন্য অপেক্ষায় আছে, কারো প্ররোচনায় কোনো কথা বলো না। তো সেই মহিষী নারী কিন্তু কোনো দিন দলে জায়গা চায়নি বা দলেও আসেনি। আজকে আমরা যারা নেতা দাবি করি, এমপি দাবি করি, মন্ত্রী দাবি করি, আমার পাশাপাশি আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোনকে দলের পদ অথবা রাষ্ট্রের ক্ষমতার ভাগাভাগি জায়গায় নিতে চাই, তা আজকে বেগম মুজিবের জীব দর্শন নিয়ে যদি কেউ আলোচনা করে এবং যারা বলছেন তাদেরকে অনুরোধ রাখতে চাই, তার জীবন দর্শনটি যদি সত্যি মানতে চান এই জায়গা থেকে সরে আসতে হবে। আর শেখ কামাল তো বাংলাদেশের যুব সমাজের কাছে উদাহরণ, বাংলাদেশের আপনি আধুনিক ক্রীড়ার জায়গায় বলেন আর সাংস্কৃতিক অঙ্গনের জায়গায় বলেন, এটি শেখ কামালের তৈরি। একটি কথা যে মুজিব পরিবারে যারা আছে সবই বাংলাদেশের জন্য রত্ন। আপনি শেখ হাসিনার 2 সন্তানকে দেখেন, তারা জয় বিশ্ববরণ্য কম্পিউটার বিজ্ঞানী, তার কন্যা শায়মা অজেদ পুতুল, সে অটিজমের পরে গোটা পৃথিবীতে একজন নাম করা বিশেষজ্ঞ। তো একদিকে শেখ হাসিনা সন্তানেরা বঙ্গবন্ধুর সব সন্তানই তো সন্তান এই ধরনেরই জাতির জন্য নিবেদিত ছিল। অতএব শেখ কামালে, শেখ কামাল যেমন আমাদের কাছে অরুণ আমাদের অনুকরণীয়, বেগম মুজিবের যে জীবন দর্শন, আমরা যে বলছি যে বঙ্গবন্ধুর জীবন সারথি, তো তাকেই যদি আমরা অনুকরণ করি তাহলে রাজনীতির পথ অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। চমৎকার বলেছেন। তবে বঙ্গবন্ধুকে হত্যার করবার 15 মাস আগে থেকে, যেটুকু আমরা ইতিহাস থেকে জানতে পারি, 15 মাস আগে থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল, সেটা অনেকটা বুঝতে পারতেন তারা। সেক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নানাভাবে কিন্তু তাকে উপদেশ দিয়েছিলেন, নানাভাবে তাকে পরামর্শ প্রদান করেছিলেন, সেটি কেমন বিষয় ছিল? পাশাপাশি আজকে বঙ্গবন্ধুর যে আমরা আত্মজীবনী পড়ছি, সেই আত্মজীবনী পড়ার ক্ষেত্রেও বঙ্গমাতার একটি বড় ভূমিকা রয়েছে। তিনি জেলখানাতে তাকে বলেছিলেন লেখার জন্য এবং খাতা কলম সহ সরবরাহ তিনি করেছিলেন, বিষয়টি কীভাবে দেখেন আপনি? না, আপনি যেটি বলছিলেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর 15 মাস আগে থেকেই, বঙ্গবন্ধু মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে যখন ইস্টেন গান তাক করা হয়, তখন পর্যন্ত সে বিশ্বাস করত বাঙালি আমাকে গুলি করবে না, বাঙালি আমাকে নিয়ে ষড়যন্ত্র করবে না, এই যে তার অগাধ বিশ্বাস, এই বিশ্বাসের জায়গাতেই বাঙালির সর্বনাশ হয়েছে। বঙ্গবন্ধু শারীরিকভাবে আমাদের কাছে নেই, কিন্তু বঙ্গবন্ধু তো আদর্শের জায়গায় আমাদের কাছে জীবিত। তো সেই জায়গার থেকে আমরা যেটি বলি যে বঙ্গবন্ধু হয়তো শারীরিকভাবে নেই, তার আদর্শ নিয়ে পথ চলছি, মৃত মুজিব তো অনেক বেশি শক্তিশালী। আজকে সেই দিন একজনের একটি বক্তৃতা শুনছিলাম আলোচনায়, তিনি বলছিলেন বঙ্গবন্ধু যে রাজনৈতিক কর্মসূচি, এটি যদি গোটা পৃথিবীব্যাপী সমস্ত রাষ্ট্র গ্রহণ করে, পৃথিবীতে ধর্মীয় সংঘাত, রাজনৈতিক সংঘাত হবে না। তো এইরকম একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের চেতনার বাতিঘর, আর তার কন্যা সেই চেতনা বাস্তবায়নের মূল সারথি হিসাবে কাজ করছে। তো সঙ্গত কারণেই আমরা মাথা উঁচু করে বলতেই পারি যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার কর্মী। আমাদের শেখ হাসিনা গোটা পৃথিবীতে সমাদৃত একজন রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ। তো সেই জায়গার থেকে আগস্ট মাসে আমাদের যেটি মূল কথা, আমাদের যেটি মূল জায়গা, সেটি হলো শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ব। আর মহান মুজিবকে যারা হত্যা করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল সেটি তারা পারেনি। বঙ্গবন্ধুর আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর যারা খুনি বা খুনের সঙ্গে যুক্ত, তারা তাদের মৃত্যু ভালোভাবে হয়নি, তারা দেশে বাস করতে পারেনি, তাদের মৃত্যুতে মানুষের ঘৃণা প্রকাশ পেয়েছে, তাদের সন্তানের আত্মীয় স্বজনেরা পরিচয় দিতে পারে না। তো সব মিলিয়েই
এই আগস্টে আমরা আবারও বলি যে আমাদের আগস্ট শোকের সাথে শপথের মাস। নিশ্চয়ই আমরা নতুন বর্ষে শপথ নিতে চাই, পাশাপাশি একটা ছোট করে আলোচনা করতে চাই, সেটা যেটি 21 আগস্টে গ্রেনেড হামলা 2004 সালে, সেখানে প্রায় 24 জন আবির রহমান সহ 24 জনের প্রাণহানি ঘটেছিল। সেখানে যে হত্যাযজ্ঞ সেদিন চালানো হয়েছিল, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তিনি বেঁচে গিয়েছিলেন সেদিন সেই গ্রেনেডের সামনে থেকে। এই দিনটি কি আপনি কিভাবে মূল্যায়ন করেন, আর যারা আজকে আহত অবস্থায় দিন যাপন করছেন তাদের জন্য? আমি তো 21 আগস্টকে ভিন্নভাবে মূল্যায়ন করি। 75-এর 15-ই আগস্ট যা পারেনি, 21 আগস্ট সেটি বাস্তবায়ন করতে চেয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতার জায়গার থেকে। সেখানে জামাত বিএনপি জোট সরকার ছিল খালেদা জিয়ার নেতৃত্বে। তো এই হত্যার বিচারের সময় সেটি প্রকাশ পেয়েছে, কোন কোন মন্ত্রী, কোন কোন এমপি, কোন জায়গার থেকে নির্দেশনা আসলো, এটি অনেক বড় আলোচনার বিষয়। তো যা 15 আগস্ট 75 পারেনি, তা 2004-এর 21 আগস্ট বাস্তবায়ন করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের অপার ইচ্ছায় আর মানুষের ভালোবাসায় আর দোয়ায়। শেখ হাসিনা 24 জন মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার নেতাকর্মীর পঙ্গুত্বের বিনিময়ে শেখ হাসিনা আজকে জীবিত আছে। তো জীবিত আছে বলে আজকে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় দাঁড়িয়েছে। 21 আগস্টের যারা গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে মানবতার জীবন যাপন করছেন, এখানে তো করার কিছু নেই, আমরা তাদের সেই যন্ত্রণা থেকে তাদের মুক্ত জীবন চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যতদূর পারে তাদেরকে সহযোগিতা করে। ওই যে একটি কথায় বারবার, মানুষ তো একটাই, শেখ হাসিনা কয়দিক কীভাবে দেখবেন? তো সেইটি আজকে আমরা 21 আগস্টকে এই মূল্যায়নেই মূল্যায়িত করতে চাই যে 21 আগস্ট যারা সৃষ্টি করে বাংলাদেশকে আবার পাকিস্তানি ভাবধারায় নিতে চেয়েছিল, তাদেরও সেই আশা বাস্তবায়িত হয়নি, তবে তারা থেমে নেই। আমরা তো বলি শেখ হাসিনার পিছনে সবসময় একটি বুলেট তাড়া করছে, সেই বুলেটের বিরুদ্ধে আমাদের যেমন লড়াই, পাশাপাশি দেশ গড়ারও লড়াই, দুটিকেই আমরা সমানতালে সামনের দিকে সেই বুলেটের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়ে আদর্শের লড়াইয়ে আমরা বিজয়ী হতে চাই। সেটি নিশ্চয়ই একদিন, সেই জয় একদিন আমাদের নিশ্চয়ই আসবে। কিন্তু যারা যে দুর্বৃত্তের কথা যারা বলছেন, যে যারা ষড়যন্ত্রকারীদের কথা বলছেন, তারা যে এখনও সক্রিয় রয়েছে, তাদেরকে সামনে মোকাবেলা করার জন্য আমাদের সামনে কী কী চ্যালেঞ্জগুলো রয়েছে আপনারা সেখানে দেখেন কি না, একটু নির্মূল করবার ক্ষেত্রে? আমরা তো নির্মূল করতে পারিনি, সে নির্মূল করার ক্ষেত্রে সামনে চ্যালেঞ্জগুলো আসলে কী দেখছেন আপনি? না, নির্মূল পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি বিদ্যমান। এখানে এখানে আপনার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয় না। আমেরিকার সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, আপনি ওই দেশে আপনার ফাঁসির দড়িতে ঝুলতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ করা হয়, আপনি আপনি অন্যান্য দেশে যান, তো এটি তো সম্ভব না। তো সেখানে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি বাংলাদেশে বিদ্যমান। পাকিস্তানি ভাবধারার নেতৃত্ব বিএনপি ঘরানার মানুষেরা, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষের নেতৃত্ব আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা। তো সেই জায়গাতে তাদেরকে একেবারে নির্মূল করা খুব সহজ কাজ বলে আমি মনে করি না। ষড়যন্ত্র তাদের আছে, থাকবে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা এগিয়ে চলেছি। আমরা বিশ্বাস করি সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাব, কারণ অন্যায় ষড়যন্ত্র কোনো দিন টিকে না, তারাও টিকবে না। নিশ্চয়ই সেটি অপেক্ষা আমরা থাকবো। পাশাপাশি আরেকটি বিষয় জানবো, অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে রয়েছে আমরা, যেটি বঙ্গবন্ধুকে হত্যার পরে যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, যে বঙ্গবন্ধুকে হত্যার পরে যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশে হয়েছিল, সেই ক্ষতিটি পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্যকে আমরা কতদূর পৌঁছতে পেরেছি এবং সেটি পৌঁছানোর ক্ষেত্রে যে বাধাগুলো আমাদের সামনে আমরা লক্ষ্য করছি, সেটি মোকাবেলা করে আমরা আর কতদূর যেতে পারি? না, এইটি তো বঙ্গবন্ধুর যে লক্ষ্য ছিল, 75-এ যে যা থেমে গিয়েছিল আমাদের বাংলাদেশ বেতার, রেডিও বাংলাদেশ, জয় বাংলা, জিন্দাবাদের রূপান্তরিত, সেগুলো ফিরছে, সংবিধানের মূল ধারা কেটে যেটা শেষ, তো একদিনে তো সম্ভব নয়। তবে
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন তো চলমান, এটি তো আর হঠাৎ করেই সম্ভব না। আমরা যখন ফোর লেন রাস্তা করছি তখন মানুষের চাহিদা সিক্স লেন, এটিও বাস্তবায়ন করতে হবে। আমরা যখন একটি পদ্মা সেতু তৈরি করছি তখন যমুনায় বঙ্গবন্ধু সেতুর পাশে বলছে রেল সেতু চাই। আমরা যখন একটি বিশ্ববিদ্যালয় করছি তখন বলছে অমুক জেলায় আর একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। তো মানুষের চাহিদা আছে, তো সেই চাহিদা বাস্তবায়ন একের পর এক করার নামই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন। এই কাজটি আওয়ামী লীগ শেখ হাসিনা করছে, এ ধারা আমাদের অব্যাহত থাকবে। ক্ষমতায় আমরা শুধু ক্ষমতায় আছি বলেই যে দেশের কাজ করি তাই না, আমরা 75-এর পর দীর্ঘ 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, 21 বছর মানুষের পাশ থেকে আওয়ামী লীগ সরে যায়নি। আজকে যারা রাজনীতির নামে মিথ্যাচার করছে তারা এই করোনাকালীন সময়ে আগস্ট মাসে আপনার টেলিভিশনের মাধ্যমে বলতে চায় তারা জনগণের পাশে কতটুকু আছে। টিকার বিরুদ্ধে ষড়যন্ত্র, করোনাকে নিয়ে ষড়যন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর ষড়যন্ত্র, সেই জায়গা বাদ দিয়ে আগস্ট মাসে আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই, অন্তত শোকের মাসে আপনারা আসুন না, মানুষের পাশে দাঁড়ান, শেখ হাসিনার ভুলগুলো মানুষকে তুলে ধরেন, আমরা যদি পারি জবাব দিব, না হলে আগামী নির্বাচনে আমরা বিদায় হব, এটি তো স্বাভাবিক। ষড়যন্ত্র বন্ধ করেন, ষড়যন্ত্র অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। আমি আগস্ট মাসে এই অনুরোধটি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধুদের কাছে রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা আলোচনা করছিলেন। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা এই রাজনৈতিক যে ভেদাভেদ সেটি নিশ্চয়ই একদিন কেটে যাবে, পাশাপাশি বঙ্গবন্ধুর দেখানো যে স্বপ্ন সেই স্বপ্নে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে আরও সামনের দিকে এগিয়ে যাবে। এই শোকাবহ আগস্ট মাসে শোককে শক্তিতে রূপান্তর করে এই দেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যে পৌঁছে যাওয়ার কথা সেটি নিশ্চয়ই পৌঁছাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে, এবং দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ত্যাগী নেতাকর্মীদের সহযোগিতা এই দেশ নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। সেই আশা ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।